Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd. Shubhra shommanit darshok o shruta, asha kori mohan Allah subhanahu wa ta'ala roshim doyay apnara shobai bhalo achen. Apnader ekti proshner uttor dewar jonno samne eshe hajir hoyeche. Amake onekei bolechen huzur আমাকে একটি আমল দেন যেন আমার স্বামী ভালো হয়ে যায়। আবার অনেকে বলেন যে হুজুর আমার শাশুড়ি বা শ্বশুর বা অন্য কাউকে আমাদের একটু কথা শোনাতে চাই, তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে, এই ক্ষেত্রে আমরা কি করব? প্রিয় দর্শক, তাহলে এই বিষয়গুলো আমাদেরকে জানতে আমরা যে আমলগুলো করব এই আমলগুলো আপনাদেরকে আজ জানাব। অনেকেই এই বিষয়টা জানতে চায় যে আমরা বাধ্য করতে চাই, তো এই জন্য আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কোরআনি আমল জানানোর জন্য আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমলটি করতে পারেন, কারণ কোরআনি আমল করলে অনেক সময় অনেক কিছুই সহজ হয়ে যায়, এটা আমরা জানি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আমলের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। এই জন্যই কিন্তু আমরা আমল দিয়েই সাধারণত কাজ করে থাকি। তো প্রিয় দর্শক, কীভাবে আমলটা করবেন যাদেরকে আপনি বাধ্য করতে চান? দেখুন, আপনি চোখ বন্ধ করে আপনি তিনবার দুরূদ শরীফ পড়ে নেবেন। আগে দুরূদ শরীফ, এটা যে কোনো দুরূদ শরীফ হতে পারে, এটা নামাজে যে দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম পড়ে এটাও হতে পারে, অথবা অন্য যে কোনো দুরূদ শরীফ, অনেক রকমের দুরূদ শরীফ আছে, আপনারা এটাও পড়তে পারেন। তবে সবচেয়ে ছোটো যে দুরূদ, এটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আপনি তিনবার পড়ে নিতে পারেন প্রিয় দর্শক। অতঃপর আপনি চোখ বন্ধ করে 10 বার আপনি পড়বেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। এভাবে আমি কয়েকবার পড়লাম, এভাবে আপনারা 10 বার পড়বেন। আর যাকে বাধ্য করতে চান তার ছবি আপনি কল্পনা করবেন, তার চেহারাটা আপনি কল্পনা করবেন, ইনশাআল্লাহ দেখবেন অল্প কিছুদিনের ভিতরেই বাধ্য হয়ে গেছে। কোরআনি আমল তো, কোরআনি আমল কিন্তু খুব কাজ হয়। তবে মনে রাখবেন, আপনি খারাপ উদ্দেশ্যে খারাপ কাজে এই আমলটা করবেন না। এই কাজের অনুমতি শুধু আমি আপনার খারাপ মানুষদের সাথে ব্যবহার করার জন্য আমি বলবো অনুমতি দিয়েছি, আর অন্য খারাপ যে কোনো এতে আপনি এটা ব্যবহার করবেন না, এটা এই ক্ষেত্রে আমি অনুমতি দেই নাই, কাজও হবে না। প্রিয় দর্শক, তাহলে আপনি যখন কখন এই আমলটা করবেন, আমলটা আপনি সকালবেলা করতে পারেন, অথবা আপনি তাহাজ্জুদের পরে আপনি যদি আমলটা করেন অধিক কার্যকর হবে। আর আমলটা আপনি অবশ্যই ওযুর সাথে করবেন, এবং আমলটা পাক পবিত্র জায়গায় বসে আপনি পড়বেন। যখন আপনার আমল 10 বার পড়ে ফেলবেন, পরে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তাহলে এভাবে পড়বেন, প্রথমে 3 বার দুরূদ শরীফ, তারপর 10 বার ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, অতঃপর আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাধ্য করে দিবেন।